বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক। এক্সপ্লয়েটিভ বাইকে থ্রি হুইলার এটি চমৎকার একটি বাইক। এটি নারী পুরুষ বৃদ্ধা বয়স্ক যারা আছে সবাই এটি ব্যবহার করতে পারবে। এই গাড়িটি চালানো খুবই সহজ। তো আমি আপনাদের সামনে পিছনে, এটা বিশেষত্ব হচ্ছে এটি ব্যাক গিয়ারও করা যায় এবং ইন্ডিকেটর লাইটগুলো খুব চমৎকার। আমি আপনাদের প্রথমে ইন্ডিকেটর লাইট এবং হেডলাইট সম্পর্কে ধারণা দিচ্ছি। আমি এখন বাঁ দিকে যাব, লেফট রান করলাম, ইন্ডিকেট করলো। আমি রাইট সাইডে যাব, রাইট দিকে ইন্ডিকেট করলাম, এটা হলো ইন্ডিকেটর এবং বেশ ভালো সাউন্ড হয় হর্নের। তো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। তো এটি হচ্ছে সাইড বোল্ডের একটি গাড়ি, 5 ব্যাটারি। এই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে লিড এসিড ব্যাটারি, যেটি 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, 5টি ব্যাটারি আছে। তো আমি প্রথমে গাড়িটার সাথে পরিচয়, এটা হচ্ছে আমাদের থ্রি হুইলার ময়না মডেল। এটাতে আমরা সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করেছি, সামনে ডিস্ক ব্রেক, এবং টায়ার সাইজটা হচ্ছে 3, 50, 10 সাইজের টায়ার এবং টিউবলেস টায়ার। এবং ময়না মডেল গাড়িটি অতি চমৎকার, এবং এটাতে আরেকটি কালার হয়, সেটা হচ্ছে ব্লু কালার। তো আমরা পিছন দিকটা যদি আসি, এটা হচ্ছে ডিজিটাল মিটার। আমরা এটা ডিজিটাল মিটার ইউজ করেছি এবং ডিজিটাল এলসিডি মিটার। তো আমি দেখাবো আপনাদের চার্জিং সিস্টেমগুলো এবং পুরো গাড়ির পুরো বিস্তারিত আপনাদের জানাচ্ছি। তো দর্শক দেখুন, আমি গাড়িটা এখন অফ আছে, এটা হচ্ছে 60 ভোল্টের গাড়ি, মডেলটা হচ্ছে ময়না মডেল। তো গাড়িটা আমি অন করে দিলাম, চাবিতেই অন করলাম। এটা 60.5 দেখাচ্ছে, 60.5 দেখাচ্ছে, এবং এটা কিলোমিটার শো করবে, যেমন 00 আছে, আপনি কত কিলোমিটার চালিয়েছেন, কত কিলোমিটার চলবে। দেখুন ব্যাটারি ইন্ডিকেট, এটা আপনি সহজেই বুঝতে পারবেন। এবং এখানে আরও বেশ কিছু সুইচ আছে, যেমন 1, 2, 3, এটা হাতে সুইচ গিয়ার, যেটা 1-এ আপনি স্পিড পাবেন 30 পর্যন্ত, 2-এ পাবেন আপনি 45 পর্যন্ত, এবং 3-তে ম্যাক্সিমাম 55 পর্যন্ত স্পিড উঠবে এটাতে থ্রি হুইলারে। আর এটাতে বিশেষত্ব হচ্ছে এটা ব্যাক গিয়ার করা আছে। তো ব্যাক গিয়ার করে আমি গাড়িটি আপনাদের ব্যাক দিয়ে এবং ফ্রন্টে গিয়ে গাড়িটি চালিয়ে দেখাচ্ছি খুব সহজেই। তো চলুন দর্শক, আমরা গাড়িটি চালিয়ে দেখাই সামনে এবং পিছন দিকে। খুব সহজেই গাড়িটি খুব আরামের সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে চালানো যায় সামনের দিকে এবং পিছন দিকে। তো চলেন আর দেরি না করে গাড়িটি আমরা এখন চালিয়ে দেখাই। আমি গাড়িটা অন করে নিলাম, আমি প্রথমে সামনের দিকে যাচ্ছি। তো দর্শক দেখুন, আমি খুব আরামের সাথে, স্বাচ্ছন্দ্যের সাথে আমি সামনের দিকে চলে আসলাম, এবং পিছ দিক থেকে আমি আবার এখন আমার দেখেন পায়ের সাহায্য ছাড়াই আমি গাড়িটি পিছনে নিয়ে যাব। ব্যাক গিয়ার করে দিলাম, তো আমি খুব সহজেই পিছ দিক চলে যাচ্ছি, কোনো রকম পা নামানো ছাড়াই আমি পিছ দিক চলে যাচ্ছি। তো এটা যাদের নাকি হাতে পায়ে সমস্যা, কিংবা আপুরা যারা আছে তারা যদি শাড়ি পরেও যদি গাড়িটি ব্যবহার করতে চায়, শাড়ি পরে খুব সহজেই চালাতে পারবেন। তো দর্শক, এরই ভিতরে আমরা দেখিয়ে দিলাম আপনাদের সামনে পিছনে কীভাবে সহজে মুভ করা যায় এবং পায়ের সাহায্য ছাড়াই, শুধু দুই হাতের সাহায্যে গাড়িগুলো খুব সহজে চালানো যায়। আপু ভাইয়া যারা স্কুটিগুলো নিতে চাচ্ছেন তারা এক্সপ্লয়েটিভ বাইকে আসবেন। এক্সপ্লয়েটিভ বাইকে অসংখ্য মডেল আছে, আর এটার বিস্তারিত এখন বলে দিব। চলুন দেখাই গাড়ির সাথে কী কী পাচ্ছেন গিফট হিসাবে, কোম্পানির তরফ থেকে এক্সপ্লয়েটিভ বাইকের পক্ষ থেকে কী কী গিফট থাকছে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে সব বলে দিচ্ছি। প্রতিটি বাইকের সাথে দুটি চাবি, দুটি রিমোট, এবং দেখুন দর্শক সিটটি লক করা, আমি চাইলেও সিটটা খুলতে পারতেছি না, এটা সিকুইট। তো আমি এটা খুলে নিচ্ছি, আমি বাঁ দিকে প্রেস করে গাড়ির সিটটা খুলে নিচ্ছি। যারা দূর দূরান্ত যাব আমরা, তারা এরকম চার্জার এবং একটি বাইক কভার গাড়ির সাথে থাকবে। তো এটি হচ্ছে ডাচ কভার, এটি হচ্ছে কোম্পানির তরফ থেকে এটি গিফট হিসাবে পাবেন, এবং সাইড বোল্টের একটি চার্জার, এবং আমার পরনে যে ক্যাপ হেলমেটটি আছে
এটা হলো উপহার স্বরূপ পেয়ে যাবেন প্রতিটি গাড়ির সাথে। এবং প্রতিটি বাইকের ওয়ারেন্টি থাকছে, মোটর ওয়ারেন্টি থাকছে, ফুল রিপ্লেস গ্যারান্টি থাকছে আপনার 1 বছরের, এবং ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি হচ্ছে 6 মাসের। তো এই দুইটা হচ্ছে কোম্পানির তরফ থেকে গিফট, এক্সপ্লোর বাইক থেকে একটি ডাচ কভার এবং একটি ক্যাপ হেলমেট। এবং প্রতিটা গাড়িতে আমরা সার্কিট ব্রেকার ইউজ করেছি, দেখাচ্ছি আপনাদের দর্শক, সার্কিট ব্রেকার ইউজ করেছি। তো সার্কিট ব্রেকারগুলো খুব সুন্দর দেখতে, অন অফ সুইচ যেটা, যেটা আমরা বাসা বাড়িতে লিখছি সার্কিট ব্রেকার, যেটা এটা আমি আমার প্রয়োজন অনুসারে অফ অন করে রাখতে পারি, কিংবা বড় ধরনের কোনো ত্রুটি কোনো অসুবিধা হলে তখন সার্কিট ব্রেকার নিজে নিজেই পড়ে যাবে, তখন আপনার একটি সুবিধা হবে, গাড়িটা আর অন হবে না, এবং যখন পড়ে যাবে তখন আমার সার্কিট ব্রেকারটা অন করে নিতে হবে। এবং পিছ দিক থেকে আমি গাড়িটা দেখাচ্ছি পুরো ঘুরিয়ে, অতি চমৎকার থ্রি হুইলার বাইকটি দেখুন দর্শক, খুব সুন্দর এবং এটা খুব কমফোর্টেবল। এবং পিছনে আমরা এয়ারব্যাগ সাসপেনশন ইউজ করেছি, টিউবলেস টায়ার, এবং গাড়িটি হচ্ছে 12 বোল্ট 20 এম্পিয়ার, এবং 60 বোল্টের গাড়ি এটি। এটার প্রাইসটা হচ্ছে, এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র 92,500 টাকা, এক্সপ্লোয়েডি বাইক ময়না মডেল গাড়ি, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 92,500 টাকা দর্শক, জি দর্শক। আর এটি এক চার্জে 60+ চলবে গাড়ি, এতে আপনার বিদ্যুৎ বিল আসবে হয়তো 8 থেকে 10 টাকা, যেটা আপনি রেগুলার ইউজ করতে পারবেন 8 থেকে 10 টাকায়, 60 কিলোমিটার পর্যন্ত গাড়িটি চালাতে পারবেন। এতে যদি আপনি প্রতিদিনও ফুল চার্জ করে নেন তাহলে আপনার মাসে হয়তো সর্বোচ্চ 230 টাকার মতন ইলেকট্রিক বিল আসবে, সেটা আবার মাসে, জি দর্শক, এটা প্রতিদিন গাড়ি ইউজ করাতে আপনার মাসে বিল আসবে মাত্র 230 টাকা, 1 মাস গাড়ি ব্যবহার করলে 230 টাকা আপনার ইলেকট্রিক বিল আসবে। তো দর্শক, আপনি যদি গাড়িটি গিফট করতে চান কিংবা নিতে চান, ক্রয় করতে চান, যে কোথা থেকে নিব, কিভাবে নিব, এক্সপ্লোরেটিভ বাইক, এটা হচ্ছে থ্রি হুইলার ময়না মডেলটি, তো আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিও নিচে লিঙ্কে থাকবে, তা আপনারা চাইলে এর মাধ্যমে এবং ভালো ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন ওনাদের মাধ্যমে, pinjira.com যোগাযোগ করলে আপনি এখান থেকে ভালো একটি ডিসকাউন্ট পাবেন। তো ভিউয়ার্স বন্ধুরা, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো মডেল নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।